Ya ayyuhal ladhina amanu innamal khamru wal maisiru wal azlam. Mon jualu nari putun juga jajilam আমি আল্লাহ পর্যায়ে পর্যায়ে হারাম করতে করতে চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিলাম। হারাম যে যেমন ভাবে বেশি পরিমাণে হারাম, তেমন ভাবে সামান্য পরিমাণে হারাম, ক্রয় বিক্রয় করণ হারাম, ঔষধ হিসাবে ব্যবহার করণ হারাম, এমনকি মদের আসরে বসা পর্যন্ত হারাম। এই হলো আয়াতের প্রথম অংশের আলোচনা, মদ জুয়ালোটারির হারামের ঘোষণা। ভাই আল্লাহর ঘোষণা থেকে এর চাইতে বড় কোন ঘোষণা আছে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর ঘোষণা না? বাবা কার ঘোষণা শোনাইতেছি? আল্লাহ জাতিসংঘের ঘোষণা না, এটা প্রধানমন্ত্রীর ঘোষণা নয়, আমাদের সংসদীয় ঘোষণা নয়, এটা হলো সৃষ্টিকর্তা জাহান সৃষ্টিকর্তা আল্লাহর ঘোষণা। এখন আসুন আয়াতের দ্বিতীয় অংশে যাই, মজ্জুয়া লোডারিতে দুনিয়া বিখতি দেখি, স্মরণ আছে না আছে না? কত সুন্দর করে আল্লাহ আলোচনা করছেন, এরপরে আলোচনা করছেন ফরকালে কি চাচা দাউন। আমার ভাই জাহান দুনিয়াতে ক্ষতি দেখি, আল্লাহ তিনটা শব্দ বলছেন, তিনটা শব্দে তিন জাতের ক্ষতি, কটা শব্দ বলছেন? তিনটা, তিনটা। ওয়াল আনসাব এক, রিজুসুন দুই, মিন আমালি শাইতান তিন। ওয়াল আনসাব রিজুসুন মিন আমালি শাইতান, এই তিনটা শব্দ, তিনটা শব্দে দুনিয়াবি তিনটা ক্ষতির কথা আলোচনা করেছে। একটা একটা করে বুঝি। ওয়াল আনসাব, আল্লাহ বলেন ও দুনিয়াবাসী মন জুয়া লডারি যারা এগুলি করে দে এরা হলো দেবতা পূজারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
furqanil hamid fa a'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim ya ayyuhalladzina amanu innamal khamdu wal maisru wal ansab wal ansab wal azlam min amali syaitan fajtanibuhu la'allakum tuflihu sadaqallahu maulanal azim wa sadaqa rasuluhu nabiyul karim barakallahu lana wa lakum bil ayati wa dzikril hakim wa qala an-nabiyyu 'alaihi salatu wassalam sharibul khamdi ka'abidi wasmi wa sharibul khamdi ka'abidi lati wal uzza aw kama qala alayhi salatu wassalam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam wa sallama tasliman kasira amma saddawajan sabahuti sahib digar ulama ikram murbiyan ghazam pardanishin maabul ustiz din darodi sudhi samaj amar bhai apnader guza khair star jubo samabay samiti limited er uddoge saptam barshi tafsirul quran mahfi বিষয় বিজ্ঞাপনে নির্ধারণ করা না হইলেও আমাকে অবগত করাইছেন এলানেও শুনতে পেরেছেন মদ জোয়া লডারি ভয়াবহ পরিণাম এই বিষয়টুকু আলোচনা করার জন্য সূরা মায়েদার 90 নম্বর আয়াত কানা তিলাওয়াত করেছি তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস ওয়াত করেছে একে সামনে রেখে মজ্জুয়া লোডারির ভয়াবহ পরিণাম নিয়া কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আসুন সূক্ষ্ম আয়াত কানকে আমরা কয়েক ভাগে ভাগ করি يا أيها الذين آمنوا إنما الخمر والميسر
والميسر والأنصاب والأزلاء آيات প্রথম رجس من عمل الشيطان آيات দ্বিতীয় ভাগ فَاجْتَنِبُوا لَعَلَّكُمْ تُفْلِحُونَ آيَاتِ الْتِتْيَ بَاقْ شَيْشْ بَاقْ آيَاتِ الْپْرَثَمْ بَاقِ مَوْتْ جُوَا لَوْدَارِ حَرَامِ الْغُسَنَا رَعَلُوْچَنَا آيَاتِ الْتِتْيَ بَاقِ مَوْتْ جُوَا لَوْدَارِ تِجَارَ تَاكْهِ এদের ইহকালীন ক্ষতিটা কি হবে তার আলোচনা আয়াতের তৃতীয় ভাগের মাধ্যমে মজ্জা লদারিতে যারা অবস্ত এদের পরকালীন শাস্তি কি হবে তার আলোচনা আলোচনা সহজ না সহজ না হ্যাঁ না ঠিক বিটিকের উত্তর দেওয়ার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কথা শুনলে জুরে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন পারবেন আয়াতে আলোচনা আমরা সহজ করে উপস্থাপন করার জন্য ভাগ ভাগ করছি প্রথম ভাগে মজ্জা লটারির হারামের ঘোষণার আলোচনা দ্বিতীয় ভাগে মজ্জা লটারিতে যারা অভ্যস্ত দুনিয়াতে এরার ক্ষতি দেখি তার আলোচনা আর শেষ ভাগে পরকালে কি শাস্তি হবে তার আলোচনা আসুন প্রথম ভাগের মাধ্যমে আমরা আগে মজ্জা লটারির হারামের ঘোষণার আলোচনা কান শুনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأزلاء এপর জন্ত হলো আয়াতের প্রথম অংশ এখানে একটা শব্দ আছে আনসাব এই শব্দটা আবার দ্বিতীয় অংশে যাবে তো প্রথম অংশে আমরা তিনটা শব্দ পাইতেছি ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আজলা লডার আমি আল্লাহ এই তিনটাকে হারাম ঘোষণার জন্য সূরা মায়েদা 90 নম্বর আয়াত কানা নাযিল করিলাম সুবহানাল্লাহ এখন মজ্জা লডারি আগে চিনার দরকার জুয়া আর লডারি আপনাদেরকে আমি চিনাইতে হবে আপনারা আমার থেকে কম চিনেন না ঠিক না বেটি মনটাকে একটু চিনানোর দরকার ইন্নামাল খামরু ভাই মদ হলো দুই প্রকারের মদ কত প্রকারের একটা হলো ফাতা জাতীয় মদ আর একটা হলো ফল জাতীয় মদ ফাতা জাতীয় মদ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ভারতে একটা ফাতার ফলন ফলাইতো এই ফাতাটার নাম ছিল ফফি ফাতাটার নাম কি ফফি এই ফফি নামক ফাতারে শুকাইয়া রাখত এরপরে এরা সময়ে সময়ে সাবাইয়া সাবাইয়া খাইত আর নেশা উঠত এই ফফি নামক ফাতাটাকে এরা খুব ভালোবাসত ভাই এই ফফি ফফি নামক ফাতাটাকে খুব ভালোবাসত এজন্য ওরা প্রিয়জনের নামও ফফি রাখত লক্ষ্য করে কথা শুনলাম প্রিয়জনের নাম কি রাখত ফফি আমার ভাই জান
ওই হাজার হাজার বছরের আগের কথা, আস্তে আস্তে এখন পর্যন্ত আমরা মুসলিম সমাজের মধ্যে এই রেওয়াজটা এখনো রয়েছে, এখনো ফফি নাম রাখে, রাখে না রাখে না ফফি নাম রাখে। শহরে বন্দরে এরকম দেখা যায় ফফি টেইলার, ফাইসুন নিয়াজারা। এই সূত্রে মুফতি আনেকেরাম ফতোয়া দিয়েছেন ফফি নাম রাখুন সম্পূর্ণরূপে নাজায়েজ। এই ফফি নামক ফাতায়রা সাবাইয়া খাইত। পরবর্তী যুগে আইসা এই ফফি নামক ফাতা দিয়া একটা মত তৈরি করলো, এটার নাম হলো আফিম। কি নাম? আফিম। আবার আফিমকে ডিম করে আরেক জাত মত তৈরি করলো, এটার নাম মরফিন। আর আফিং আর মরফিং দুইটাকে সম্মিলিত করে আরেকটা মত তৈরি করলো, এটার নাম হিরোইন। হিরোইন, আফিং, মরফিং, হিরোইন, এই তিনটা মত হলো ফফি নামক ফাতা দিয়া। বলতেছিলাম মদ হলো দুই প্রকারের, একটা হলো ফাতা জাতীয় মদ আর একটা হলো ফল জাতীয় মদ। ফাতা জাতীয় মদ কি আগে বুঝতেছি, ফফি নামক ফাতা দিয়া তিন জাতের মদ তৈরি হয়, আফিং, মরফিং, হিরোইন। এখন আসেন, আগে কইলাম ভারতের কথা, এখন আসেন হাজার হাজার বছর পূর্বে আমেরিকাতে। আমেরিকায় একটা ফল ফলাইতো, একটা ফাতা গাছ ফলাইতো, এই ফাতাটার নাম ছিল কুকা। ফাতাটার নাম কি ছিল? কুকা। এই কুকা ফাতারে এরা শুকাইতো, শুকাইয়া সাবাইয়া সাবাইয়া খাইতো, এদের নেশা হইতো, যার কারণে এরা এই কুকাকে এত ভালোবাসত, প্রিয়জনের নামও বাচ্চার নামও অনেক সময় কুকা রাখত। এখন পর্যন্ত সেই আদিকালের প্রচলন আমাদের দেশে মুসলমানের দেশেও আসেনি না? আসে না? কুকা নাম রাখেনি? রাখে না। ও যদি রাখে, অনেকে বাচ্চারে আদর করিয়া ডাক দেয় কুকা হয়ে, এ কুকা এদিকে আসো কুকা, যাই না রাখেন কুকা বইলা ডাকন। এই সূত্রে মশালা মতে সম্পূর্ণরূপে হারা। এই কুকা নামক ফাতা দিয়া মত তৈরি করলো, নাম দিল কুকে। কি নাম? কুকে। ক্যাকটাস নামক ফাতা দিয়া মত তৈরি করলো, তার নাম ক্যাকটাস। বাং নামক ফাতা দিয়া মত তৈরি করলো, তার নাম বাং। গাঁজা নামক ফাতা দিয়া মত তৈরি করলো, তার নাম গাঁজা, গান্দা জানা হয়। হাসিস নামক ঘাস, এটা ফাতা না এটা ঘাস, হাসিস নামক ঘাস দিয়া মত তৈরি করলো, এটার নাম হলো হাসিস। এই হলো আফিং, মরফিং, হিরোইন, কোকেন, ক্যাকটাস, বাং, গাঁজা, হাসিস, এটি হলো ফাতা জাতীয় মদ। এটি কি জাতীয় মদ? ফাতা জাতীয় মদ। এখন আসেন ফল জাতীয় মদ, ভাই আঙ্গুর, খেজুর, কিশমিস, গম, জব, এগুলি দিয়ে মদ তৈরি করে। আঙ্গুরকে মদ তৈরি করে জাল দিয়া, আর বাকি দিয়ে যা কইলাম এটি জাল দিয়েও করে, গম, জব, কিশমিস ইত্যাদি বিজাইয়াও করে। আঙ্গুর বিজাইয়া মদ হয় না, আঙ্গুরের রস জাল দিয়া মদ হয়। আঙ্গুরের রসকে জাল দিয়া যদি তিন ভাগের দুই ভাগ শুকাইয়া যায়, এটার নাম হয় খমর। আর যদি তিন ভাগের দুই ভাগ থেকে কম শুকায়, এটার কয় তিলা। আর বাকি আঙ্গুর ছাড়া অন্য ফল, গম, জব, কিশমিস, এগুলি দিয়ে যদি মদ তৈরি করে,
এতে যদি বাপ সৃষ্টি হয় এটা কয় নকি আর যদি বাপ সৃষ্টি না হয় এটা কয় জবি এই হলো ফল জাতীয় মদ খমর তিলা নকি জবি আবার ভাই জান এই হলো মচ্ছি নাইলা দেখেন আবার বানানি নিশি কেন কথা বুঝাইছে নি নাইছে না বলে বানানি যখন শিক্ষা লাইছে একটু টেস্ট কইরে লিন নাউজুবিল্লাহ আমার ভাই জান এই হলো মদ কারে কই কইলাম পাতা জাতীয় মদ ফল জাতীয় মদ আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলাম ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ মদ জুয়া লডারিকে তিন ডাকে হারাম ঘোষণা করার জন্য সূরা মায়দার 90 নম্বর আয়াত কানা নাযিল করিলাম আমার ভাই কি ঘোষণা হইল এই তিনটা হালাল না হারাম হারাম এখন আসেন মদ হারামের হারাম যে করছেন এর কিছু ইতিহাসও আছে মদ জুয়া লটারি তো শিখলাম এখন কিছু ইতিহাসও শুনতাম আসলে নবীজির প্রথম যুগে মদ যাচ্ছিল নাউজুবিল্লাহ মদে যাচ্ছিল এইরকম একখান আয়াত কোরআন শরীফে আছে কোরআন শরীফে আছে আয়াতটা আছে তবে আয়াতের বিধান মুলতবি হয়ে গেছে এটাকে কই মনসুখ ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আমাবি তাত্তাখিযুনা মিনহু সাকারাম ওয়া রিজকান হাসানা ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকাউমি ইয়াকুলুন ইয়াতে আল্লাহ বলেন মদ হলো রিজকে হাসান একটা উত্তম রিজি নাউজুবিল্লাহ তখন সময়ে সাহাবায়ে কেরাম মদ পান করতেন খাবার দাবার খাওয়ার পরে একটু খাইতে মেমান গেলে মেমান খাওয়ানোর পরে একটু মদ দিতে আমার ভাই আমরা যেমন মেমান খাওয়া দাওয়ার পরে গরমের সিজনে খাওয়ার পরে একটু ঠান্ডা দিই আর ঠান্ডার সিজনে খাওয়ার পরে একটু গরম চা দিই ঠিক না ঠিক এমন ভাবে সাহাবায়ে কেরাম মেহমান গেলেও খাওয়া দাওয়ার পরে একটু মদ খাওয়াইতেন পরবর্তীতে আস্তে আস্তে এটা হারাম হয়েছে ঠিক না বে ঠিক প্রথমে কি হারাম ছিল না যাচ্ছিল কিন্তু আল্লাহর নবী